আপনি প্রতিপক্ষ দলের একজন বোলার, খেলছেন বাংলাদেশের বিপক্ষে, পরপর দুই বলে টাইগারদের দুই উইকেট তুলে নিয়েছেন, পরের বলে আরেকটা উইকেট তুলে নিতে পারলে হয়ে যাবে হ্যাট্রিক। ঠিক এই মুহূর্তে আপনি কোন বাংলাদেশি ব্যাটারকে স্ট্রাইকে চাইবেন, যাতে আপনার হ্যাট্রিক তুলে নেওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি? হ্যাট্রিক বলে যে বাংলাদেশি ব্যাটার খুব সহজে আপনাকে একটা উইকেট দিতে পারেন, সেই নামটা শুনলে একটু নড়ে চড়ে বসতে হবে আপনাকে। ঠিকই ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, অন্তত পরিসংখ্যান বলছে সেই কথাই। এমনকি তিন ফরম্যাটে একমাত্র ক্রিকেটার হিসেবে হ্যাট্রিকের তৃতীয় বলে আউট হওয়ার বিরল রেকর্ড এখন রিয়াদের। বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষের তুলে নেওয়া শেষ চারটি হ্যাট্রিকে জড়িয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রত্যেকবারই রিয়াদের উইকেট তুলে নিয়ে নিজেদের হ্যাট্রিক পূরণ করেছেন বোলাররা। শুরুটা 2015 সালে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে। সাউথ আফ্রিকার বোলিং ইনিংসের চতুর্থ ওভারে তৃতীয় ও চতুর্থ বলে পরপর তামিম ইকবাল ও লিটন দাসের উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। ওভারের শেষ বলে রিয়াদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজ করে ফেরান এই পেসার, তুলে নেন হ্যাট্রিক। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিকের পরের ঘটনারও সাক্ষী হয় মিরপুর। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ব্যাট করছিল বাংলাদেশ। 40তম ওভারে বল করতে এসে ওভারের শেষ দুই বলে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের উইকেট তুলে নেন শিহান মাদুশাঙ্কা। এরপর 42তম ওভারের প্রথম বলে রিয়াদের উইকেট স্বীকার করেন মাদুশাঙ্কা, নিজের ডেবু ম্যাচেই তুলে নেন হ্যাট্রিক। পরের হ্যাট্রিকের ঘটনাটি 2020 সালে লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে। সেখানেও নাজমুল শান্ত আর তাইজুল ইসলামের পর আউট হয়ে নাসিম শাহকে হ্যাট্রিক উপহার দিয়েছিলেন রিয়াদ। এরপর সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচেও নাজমুল শান্ত তাওহিদ হৃদয়ের পরে নিজের উইকেট বিলিয়ে নুয়ান থুসারাকে হ্যাট্রিক উপহার দিয়েছেন রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ, হোক রিয়াদের পারফরম্যান্স অথবা তাকে নিয়ে ভক্তদের মাতামাতি, সম্প্রতি দেশের ক্রিকেটে বহুল চর্চিত এই নাম বেশ কয়েকবার দল থেকে ছিটকে যাওয়ার পর নিজেকে প্রমাণ করে আবারও ফিরে এসেছেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে এক সেঞ্চুরি সহ ছিলেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করার কীর্তি সহ দেশের ক্রিকেটে অনেক সুন্দর মুহূর্ত এসেছে রিয়াদের ব্যাটে ভর করেই। বর্তমানে মানসিক ও শারীরিকভাবে পরিণত রিয়াদ হয়ে উঠেছেন সাদা বলের ক্রিকেটের জাতীয় দলের অবিচ্ছেদ্য এক অংশ। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।